আমি তো সুন্দর মতো জ্যাম ঠেলা ঠেলা আগাইতেছিলাম, তো সামনে হঠাৎ করে একটু সাইড করে দাঁড়াইতেছিল আমার, তাই যাবেন তো আমি মানে আসলে কিছু যে বলবো ওই স্কোপটা পাই নাই অ্যাকচুয়ালি। বাট কিছু কিছু মানুষের জন্য আসলে জিনিসটা আমাদের মানে এখন বাইক চালাইতেও ভাই লজ্জা লাগে যে ভাই আমার বাইক আছে, এটা মানুষের মানে প্রকাশ করলেও ভাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য রোড পিকার। হ্যাঁ, আজকে হচ্ছে 2022 সালের আমার প্রথম ব্লগ, সো এটা হচ্ছে মেইন বিষয়। আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগতম, দ্বিতীয়বারের জন্য স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি কথা হচ্ছে আজকে একটু যাচ্ছি বসুন্ধরার এদিকে। হ্যাঁ, আর যেহেতু ভাবলাম যে যেহেতু বের হইতেছি সো একটা ব্লগ করাই যায় ক্যাজুয়ালের হিসেবে। আর এই হচ্ছে অবস্থা, আর দিনকাল কেমন যাচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর 2022 শুরুটা কেমন হয়েছে সবার সেটাও অবশ্যই জানাবেন। হ্যাঁ, অবশ্যই জানাইতে হবে। আর আমার 2022 সাল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো, তবে কতক্ষণ ভালো থাকবে সেটা আমি বলতে পারতেছি না, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তবে আর এই যে অলরেডি দেখলাম এই যে এই পাশ দিয়ে একজন মানে আলট্রা ম্যাক্স প্রো রাইডার, যিনি একবার ডানে গিয়ে একবার বামে গিয়া আবার সোজা টান দিছে, যাই হোক জানি না কেন, মানে এইসব করে যে মানুষ কি মজা পায় আমি সেটাই বুঝলাম না এখন পর্যন্ত। বিষয় হচ্ছে, হ্যাঁ একটা ভালো খবর আছে সেটা বলতেছি। ভালো খবরটা হচ্ছে খুব শীঘ্রই আমার একটা ট্যুর হবে আশা করতেছি, সবই আল্লাহ ভরসা, বাকিটা তারপরেও দেখা যাবে আল্লাহ কপারে কী রাখছে ওটা বোঝা যাবে পরে। আর হ্যাঁ, এখন পর্যন্ত এটা কনফার্ম যে আরে আচ্ছা যাই হোক, ওকে যাইতে না পারতাম, তারপরে যেহেতু থামাইছে আর কিছু করার নেই, প্যারা নাই। আচ্ছা, বিষয় এটা না, বিষয় হচ্ছে যেহেতু 2022 সালে আমার একটা ট্যুর দিতে যাইতেছে, অনেক দিন পরে একটা ট্যুর দেওয়া দরকার, বাসার থেকে বহুত কষ্ট করে রাজি করিয়েছি। হ্যাঁ, কারণ আব্বু ভয় পায়, আম্মু ভয় পায়, শুধু আমি ভয় পাই না। আচ্ছা আল্লাহ ভরসা। আচ্ছা, এখন আপনাদের সাথে একটু পরে গিয়ে কথা হবে, কারণ এখানে দাঁড়ায় থেকে পেঁচাল পড়ার কোনো মানে নেই, আর সামনে জ্যাম আছে, সো আমি আপাতত কথা বলে আপনাদেরকে বিরক্ত করতে চাইছি না। এখানে এখন বাংলা সিনেমা চলতেছে, আস্তে আস্তে যাইতেছে থামতেছে যাইতেছে থামতেছে, আর এখন চলে যাব সরাসরি ফ্লাইওভারের উপর দিয়ে যেদিকে যায় ভাই সোজা একেবারে সাত রাস্তা দিয়ে, বুঝেন নাই ওই যে বনানীর দিকে রাস্তাটা আছে না সুন্দর ওইটা, সো ওই দিক দিয়ে সরাসরি চলে যাবো। আর জানি না রাস্তাঘাটের কি অবস্থা, জ্যাম তো পড়বে ডেফিনেটলি শিওর, যে টাইমে বেরোইছি ভাই সময় হচ্ছে এখন 4:30, কপালে কি আছে আল্লাহ মাহবুব জানে। ওয়েদারটা ভালো লাগতেছে, কারণ হালকা হালকা একটু কুয়াশার মতো দেখা যাইতেছে ভাই, এটা কুয়াশাই কুয়াশার মতো দেখা যাইতেছে কি, যাই হোক এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এবার মেইন বিষয়ে আসি, যেই জায়গায় ছিলাম ট্যুর, হ্যাঁ 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 ট্যুর, তো ট্যুরটা মোটামুটি অনেক বড় হবে, 4 থেকে 5 দিন, আর টার্গেটটা ওইটা সারপ্রাইজ রাখি, ওইটা আর বলবো না, ওটা সারপ্রাইজ হিসেবে থাকুক কোন জায়গায় যাচ্ছি, আর ওইটা আপনাদের সাথে দেখা হবে যখন ট্যুর শেষ করে আসবো এরপরে, এটাই হচ্ছে বিষয়, আর কোনো বিষয় নাই ভাই। আর আশা করতেছি ট্যুরটা অনেক ভালো হবে। আহা, অনেকদিন পরে ভাই একটা ট্যুরের ভাইব পাইতেছি, তো ভালোই লাগতেছে, খারাপ না। আর অনেকক্ষণ জ্যাম ট্যাম পোহায়া চলে আসলাম, এটা কি বলে সম্ভবত বনানী চেয়ারম্যান বাড়ির সামনে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা, রাস্তার অবস্থা পুরাই মানে কিছু বলার নাই, অনেক জ্যাম। আর সাইডের থেকে তো ভাই আসেই মানে হাইব্রিড মানুষজনের হর্ন প্যাপ, ও কানের অবস্থা তো পুরাই 14টা বাজায় ফেলছে, আর আমার নিজের অবস্থাও নাই। আর সব কথা আর এক কথা যদি বলি, ভালোই লাগে খারাপ লাগে না, আর এই পরিস্থিতিটা আসলে অভ্যাস হয়ে গেছে, এখন যখন দেখি যে পুরো রাস্তা ফাঁকা তখন মনে হয় যে আমি কি আসলেই ঢাকা শহরের ভিতরে আছি নাকি অন্য কোথাও আছি,
এই হচ্ছে স্পেশালি আমার অবস্থা যখন আমি ফাঁকা রাস্তা পাই। যাই হোক, এইসব নিয়ে চিন্তা করে লাভ নাই, জীবন এভাবেই চলতে থাকবে আর আমি ওইভাবেই যাইতে থাকবো আর আমার ব্লগিং ওইভাবেই চলতে থাকবে। ট্যুর হবে, কবে ডাকাত হবে সেটা জানি না, বাট হবে আর এভাবেই বাকি দিন চলতে থাকবে। হা হা হা, জীবন বেদনাময়, এখান থেকে চেঞ্জ করে হয়ে যাবে জীবন ট্রাফিকময়, আর এভাবেই চলতে চলতে এক সময় না এক সময় জীবনই শেষ হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি ভূত হয়ে যাব, কিন্তু আমার চ্যানেলটা থাকবে, এই হচ্ছে অবস্থা। আর ব্যান না করে দিলেই হয়। ও মানুষজন কেন যে রাস্তার মাঝখানে এভাবে আইসা থাইমা যায়, আর তখনই আমার ম্যানুয়াল এবিএস এর অ্যাপ্লাই করতে হয়। ম্যানুয়াল এবিএস, ইউ নো হোয়াট আই মিন, রাতভাইয়ের ভিডিওটা, এইটাই হচ্ছে লাইফ, আর কিছু করার নেই। তবে জিনিসটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর সবচেয়ে বড় কথা কি, অনেকটা অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা হচ্ছে খারাপ না, যেভাবেই হোক থামায় ফেলবো ইনশাল্লাহ, বাকি আল্লাহ ভরসা। আর কপালে যদি অ্যাক্সিডেন্ট থাকে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হবেই, ওটা ঠেকাইতে পারবো না, বাট যতটুকু নিজের হাতে থাকে ততটুকু ইনশাল্লাহ করবো। এভাবে অনেক সময় অনেক মানে সিচুয়েশন থেকে বাইচে আসছি, এই রাস্তাটা ফাঁকা পাইছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সামনে একটা ব্রেকার আছে, তাই এখন আমার আস্তে করে স্লো করে দিতে হবে। ও এরা নেই, ও আচ্ছা, তাহলে মনে হয় সামনে। কয়েকদিন পরে এখান দিয়ে মেট্রো রেলের ইয়া হবে, তবে মেট্রো রেল হইলে অনেক মানুষেরই অনেক সুবিধা হবে, দেখো জ্যামে পড়া থাকতে হবে না সময়। ও চাঁদ, সূর্যটা তো ভালো লাগতেছে, আমি আসলে চাঁদ বলে ফেলছিলাম ভুলে। ভাই মানে জীবনটাই বুঝছেন বাসময়। আচ্ছা আমি তো এদিক দিয়েই চলে যেতে পারি, আমি কেন এদিক দিয়ে ঘুরে যাব, ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার কোনো মানে নাই, আমি এদিক দিয়েই চলে যাব। ও এতদিন গাধার মতো কেন ওই দিক দিয়ে ঘুরে যেতাম, যাই হোক আর কিছুই বলার নেই, যাওয়ার সময় আপনাদের সাথে কথা হবে, এখন বিদায় নিচ্ছি, আর একটু পরে হয়তো বা আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। হ্যাঁ হ্যাঁ সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হতেই হবে, না হলে কিভাবে হবে বলেন, এটাই হচ্ছে বিষয়। 4 hours later and মোটামুটি কাজটা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হইছি, আর এখন আসি হচ্ছে বসুন্ধরা গেটের সামনে, যমুনা ফিউচার পার্কের পাশে। আর এখন জানি না কতক্ষণ লাগবে, হয়তো বা মানিক মিয়া হয়ে যাবো, ওখানে এক বড় ভাইয়ের সাথে দেখা করার কথা আজকে, ওইখান থেকে দেন চলে যাবো সরাসরি বাসায়। তো এখন উদ্দেশ্য হচ্ছে সরাসরি মানিক মিয়া, কারণ যেহেতু আসছি ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করেই তারপরে যাবো, ভাইও ফোন দিছিল। এই হচ্ছে অবস্থা, একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, এটা আপনারা কীভাবে নেবেন জানি না। তো সেকেন্ডারি হেলমেট নিয়ে বেরোইছিলাম, তো হেলমেটটা আমার পিছনে আটকানো ছিল। জিনিসটা হচ্ছে যেহেতু সেকেন্ডারি হেলমেট আছে সাথে, আর ওই সময় যখন আমি বনানি দিয়ে আসতেছিলাম এর একটু আগে মাঝামাঝি অবস্থায়, কাহিনী যেটা হয়েছে, তো আমি তো সুন্দর মতো জ্যাম ঠেলা ঠেলা আগাইতেছিলাম, তো সামনে হঠাৎ করে একটু সাইড করে দাঁড়াইতে হয়েছিল আমার, যেই সুন্দর মতো মনে করেন যে দাঁড়াইছি। আর এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে, এক লোক আইসে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই যাবেন, তো আমি মানে আসলে কিছু যে বলবো ওই স্কোপটা পাই নাই অ্যাকচুয়ালি। তো বিসাইড দিস আমি একটা কথা জিজ্ঞেস করছি ওনাকে, যে ভাই আমি আপনি জিজ্ঞেস করছেন ভালো কথা, আপনি অ্যাপে যান সমস্যা তো নাই, আপনি এখন আর আমাকে দেখে কি আপনার মনে হইতেছে যে ভাই আমি পাঠাও ড্রাইভার বা কিছু, তো এইসব নিয়ে একটু তর্কাতর্কি হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে ভাই আপনি যারে তারা এইসা এভাবে এইসা জিজ্ঞেস করবেন, এটা তো ভাই হইলো না। ঠিক আছে বুঝতে পারছি অনেকে এই কাজ করে, বাট এটা রেসপেক্টে মানে এটা একটা রেসপেক্টের জিনিস রাইড শেয়ার করা, বাট আপনাদের মানে কিছু কিছু মানুষের জন্য মানে জিনিসটা ওইটা আসলে লেভেলটা হারায় গেছে।
আর এটার জন্য মানে অ্যাকচুয়ালি আমাদের মতো কিছু রাইডারদের সমস্যা হইতেছে, কারণ যারে তারে মনে করেন যে আইসা জিজ্ঞেস করা, ভাই আপনি পাঠাও রাইড পাঠাও নাকি কই যাবেন, ভাই দরকার নাই তো, আপনি অ্যাপ ইউজ করেন, অ্যাপ দিয়ে যান, আপনাকে কে নিষেধ করছে? তো এটাই হচ্ছে ফ্যাক্ট ভাই। এখন আমরা ডেলি কমিউট করি প্রয়োজনে, অথবা ফ্যামিলির কোনো কাজে বা নিজের কাজে, বাট কিছু কিছু মানুষের জন্য আসলে জিনিসটা আমাদের মানে এখন বাইক চালাইতেও ভাই লজ্জা লাগে যে ভাই আমার বাইক আছে, এটা মানুষের মানে প্রকাশ করলেও ভাই নিজের কাছে লজ্জা লাগে। যাই হোক, আমি জানি না মানে এই জিনিসটার কয়দিন সাফার করতে হবে, বাট এই জিনিসটার জন্য আমাদের মতো রাইডারদের অনেক সমস্যা হয়। যাই হোক, এটা কয়জনের কানে যাবে বা কি এটা আমি জানি না, বাট আসলে জিনিসটা খুবই আজকে একেবারে মানে খুবই লাগছে। বলতে গেলে চলে আসলাম হাতির ঝিল, রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড জ্যাম, হিসাবটা বুঝলাম না রিসেন্টলি ঢাকা শহরে যে কী হইল। যাই হোক, আর এখন এসে নিয়ে কথা বলে লাভ নাই, তো এখন যাইতে হবে মানিক মিয়াতে, আর মানিক মিয়াতে গিয়ে কী হবে, মানিক মিয়াতে যাওয়ার পরে অনলি আড্ডা হবে, আর কিছুই হবে না, এটাই হচ্ছে বিষয়। আর এখন এই যে বাইকগুলো এভাবে এভাবে যাচ্ছে, কেন এভাবে এভাবে যাচ্ছে, সুন্দর মতো গেলে কী হয়? এই যে এখন আমি প্রায় আধা ঘন্টার উপরে আমি ওই সাইডে দাঁড়াইছিলাম, কারণ বাজার সিগনালে, যেটা ইয়া থেকে সাত রাস্তা দিয়ে যেটা জয়েন্ট হয়েছে, ওইখানে আমার প্রায় আধা ঘন্টার উপরে নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে ভাই জ্যাম, তো পুলিশে মনে হয় ভুলেই গেছে যে এদিকে একটা সিগনাল আছে। যাই হোক, বাকিটা ইতিহাস পাতিহাস। ভাই বড় লোক, ভাই হ্যাঁ, এখন সময় হচ্ছে 10:20, তো যাচ্ছি বাসার দিকে। অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পরে এখন মোটামুটি ফ্রি হয়ে গেছি, তো তো যেটা চিন্তা ওইটাই, চলে যাচ্ছি বাসার দিকে। এই হচ্ছে অবস্থা, আর কি বলবো ভাই, ঠান্ডাটা ভালোই লাগতেছে কিন্তু কিছু করার নাই, ঠান্ডা আসি লাগার জন্য। সো আজকের ব্লগটা বেসিক্যালি এই পর্যন্তই, আশা করি নেক্সট কোনো একটা ব্লগে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড ফেসবুক পেজটা লাইক দিতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, কারণ না হলে অনেক খারাপ লাগে, এই হচ্ছে বিষয়। আর আমার খারাপ লাগারে কেউ পাত্তা দেয় না, এটাও আমি জানি। সো এটা হচ্ছে মানে কি বলবো, হাজার কষ্ট নিয়ে কথাগুলো বলা। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, অ্যান্ড নেক্সট কোনো একটা ব্লগ আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড স্টে উইথ মি অ্যান্ড স্টে উইথ দ্য রোড পিকার।